বন্ধুরা, এখন আমরা ভেক্টর অপারেটর কার্ভ সংক্রান্ত আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখাচ্ছে সমস্যাটা লেখা আছে 1,1-1 বিন্দুতে এই ফাংশনটার জন্য কার্ভ নির্ণয় করতে বলা হয়েছে। তো কার্ভ নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে? নাবলা অপারেটরের সাহায্যে এই ফাংশনটাকে, এই ভেক্টর ফাংশনটাকে আমরা ক্রস গুণন করব। তো ক্রস গুণন করার জন্য সবচেয়ে সহজ উপায় কি? নির্ণায়ক পদ্ধতিতে যাওয়া। তো এখন আমরা দেখি কীভাবে এটাকে নির্ণয় পদ্ধতিতে সেট আপ করা যায়, কীভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমরা প্রথমে লিখব আই ক্যাম, জে ক্যাম, কে ক্যাম। তো আই বরাবর আমরা লিখব ডেল ডেল এক্স, এবং এই ফাংশনটার যেখানে আই ক্যাপ আছে তার সাথে যা আছে, তো এখানে আছে এক্স জেড স্কোয়ার, তো আমরা এখানে এক্স জেড স্কোয়ারটা লিখব। ঠিক বাকিটার ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব। তো জে ক্যাপের নিচে ফলো লিখব ডেল ডেল জেড, সরি ডেল ডেল ওয়াই, আর এখানে জের সাথে আছে যেটা সেটা লিখে ফেলি -2xx³yz। কে ক্যাপের সাথে কী আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 3yz³, আর উপরে থাকবে ডেল ডেল জেড। এইভাবে আমরা ফাংশন আগে নির্ণয়কটা তৈরি করব। এখন আমরা এই নির্ণয়কটা সমাধান করার চেষ্টা করি। এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো গিয়ে প্রথমে আই বরাবর আর কি এই সারি বরাবর আমরা বিস্তার করব। তো আই ক্যাপ নিলাম, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে থাকবে আমাদের শুধু এইটুকু। তো এইটুকু আমরা ক্রস করতে হবে। তো দেখো এটা করা যায় এইভাবে, ডেল ডেল ওয়াই অফ 3yz³, তারপরে থাকবে মাইনাস, এখানে থাকছে ডেল ডেল জেড -2xx³yz। এটা গেল আমাদের প্রথম পদ। তারপরে আমরা চিন্তা করব মাইনাস জে ক্যাপ নিয়ে। তো মাইনাস জে ক্যাপ যদি ধরি তখন এই ঘরটা বন্ধ, এই ঘরটা বন্ধ, থাকবে শুধু এইটা এটা আর এটা এটা। তাহলে এখানে এখন লিখে ফেলি ডেল ডেল এক্স অফ 3yz³। এখন থাকবে কি আমাদের, মাইনাস ডেল ডেল জেড xz² আর থাকতেছে আমাদের কে এর বেলায়। তো কে ক্যাপ হলো গিয়ে প্লাস সাইন সহ। এখন এই রাশি, এই সারিটা বন্ধ, আমার এই কলমটা বন্ধ, তখন শুধু এইটুকু নিয়ে আলোচনা করব। তখন লিখতে হবে ডেল ডেল এক্স অফ -2xx³yz, আর তারপরে থাকছে মাইনাস ডেল ডেল ওয়াই এক্স জেড স্কোয়ার। এইভাবে আমরা সেট আপটা করে নিলাম। এখন আমাদের শুধু ডিফারেনশিয়েট করলেই হয়ে যাবে। তো এখন আসলে আমরা ডিফারেনশিয়েট করি আই ক্যাপ বরাবর। দেখো এটাকে থাকছে কি, শুধু এখানে ওয়াইটাই গ্রহণযোগ্য, বাকিটা হলে বাইরে চলে আসবে। তাহলে থাকছে 3z³ ডেল ডেল ওয়াই অফ ওয়াই, এর মান 1, তাহলে এটা 1 বসালাম আমরা। আর থাকছে এখানে মাইনাস ডেল জেল জেড, তো এখানে দেখো পুরো -2xx³y, এর সাথে জেডের কোনো সম্পর্ক নেই, তাহলে কে বের করে রেখে দিই। আর এটা যেহেতু এই জেডে ডিফারেনশিয়েট করলে মান আসবে 1, তাহলে গেল এটা আমাদের ফার্স্ট লাইন। সেকেন্ড লাইনে চলে আসি, মাইনাস জে ক্যাপ ডেল ডেল এক্স অফ 3yz³, এখানে এক্স এর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এটা 0। এরপরে থাকছে কি মাইনাস ডেল ডেল জেড, এখানে কিন্তু একটা কম্পোনেন্ট আছে, তো এখানে এক্সকে বের করে নিয়ে আসে, জেড স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে থাকছে 2yz। এটা গেল আমাদের জে ক্যাপের বেলায়। এখন দেখতে হবে কে ক্যাপের বেলায় কী হচ্ছে। এখানে দেখো শুধু x³টা এক্স এর সাথে যাচ্ছে, তাহলে বাকি জিনিসকে আমরা বের করে নিয়ে আসি, -2xz³ কারণ x³কে ডিফারেনশিয়েট করলে 3x² হয়। তো এখন বাকি থাকতেছে এই জায়গাটুকু, দেখো এখানে কিন্তু আবার y এর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে এই জায়গাটা 0। তাহলে এখন আমরা হিসাব করে দেখি কোনটার সাথে কী থাকছে। এখানে থাকছে 3z³ মাইনাস, মাইনাসে প্লাস হয়ে যাবে, 2xx³y আই ক্যাপ থাকবে মাইনাস, এখানে দেখো শুধু আছে এই একটা পদই, সেটা হবে যেহেতু এটা মাইনাস তো একবারে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস, 2xz xz j ক্যাপ, আর থাকবে আমাদের -2×3 6x² yz। এটা হলো গিয়ে আমাদের ফাংশনটা, তো এখানে কে ক্যাপটা লিখে দিই, এটা হলো গিয়ে আমাদের ফাংশনটা বের হলো স্কেলার ফরম্যাটে। এখন এই বিন্দুটার যদি মানটা বসাই দিই তাহলে এই বিন্দুর সাপেক্ষে কার্ভটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা মানগুলো বসাই, 3×-1³ + 2×x³, যেহেতু 1 1³ 1 আই ক্যাপ +2×z এর মান হচ্ছে -1, এটা এক্স, 6×1² 1×-1, সাথে থাকছে কে ক্যাপ। তো এখন আসো হিসাব করে দেখি, এখানে থাকবে আমাদের -3 + 2
আই ক্যাপ, এখানে থাকছে মাইনাস টু জে ক্যাপ, আর এখানে থাকছে আমাদের মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস হয়েছে, সো সিক্স কে ক্যাপ। তো আলটিমেট রেজাল্ট হলো মাইনাস আই ক্যাপ, মাইনাস টু জে ক্যাপ আর প্লাস সিক্স কে ক্যাপ। এটাই হলো গিয়ে এই ফাংশনটার কার্ভ 1, -1 বিন্দুর সাপেক্ষে। এইভাবে আমরা একটা ফাংশনের কার্ভ নির্ণয় করতে পারি।